কি বলে, গত ক্লাসে আমরা যেটা করছিলাম, গত ক্লাসে আমরা সাপোর্ট রিয়াকশন গুলো হচ্ছে যে একদম বেসিক যে সাপোর্ট রিয়াকশন আছে সেইটা, এবং তার বেসিসে কতগুলা ইকুয়েশন পাওয়া যায় এবং কতগুলা রিয়াকশন ফোর্সের জন্য কতগুলা আমাদের কি বলে ইকুয়েশন লাগে সেটা দেখছিলাম। সো সেই কেসের পরে তিনটা স্পেশাল কেস হচ্ছে আমরা এখন এখানে দেখব। সে তিনটা স্পেশাল কেস কি হচ্ছে, প্রথমে একদম প্রথমটা দেখো, যে এই ছবিটাতে দেয়া আছে, দেখো যে এই দুইটা পয়েন্ট দেয়া আছে। সো এই দুইটা পয়েন্টে দুইটা রিয়াকশন ফোর্স মানে কি সাপোর্ট, কি ধরনের সাপোর্ট স্যার? এখানে সাপোর্ট আছে হলো আমার রকার টাইপ, রকার টাইপ কি এটা, কি রকার না টাইপ স্যার? স্যার হিঞ্জ, স্যার হিঞ্জ, হিঞ্জ হিঞ্জ সাপোর্ট। দুইটা পয়েন্টেই হচ্ছে হিঞ্জ সাপোর্ট। যেমন ধরো আমাদের গত অঙ্কগুলোতে যেটা করছিলাম, একটা ছিল হচ্ছে হিঞ্জড, আর একটা ছিল তোমাদের রকার অথবা রোলার, এখানে দুইটাই হচ্ছে হিঞ্জড। সো দুইটাই যদি হিঞ্জড হয় তাহলে দেখা যাচ্ছে কি, আমাদের এইটা যদি হিঞ্জড হয় এ, তাহলে এখানে কয়টা রিয়াকশন থাকবে ফোর্স? একটা স্যার, দুইটা হিঞ্জ টে কেন একটা হিঞ্জ টে দুইটা না? ও আচ্ছা স্যার, এক্স এক্স ওয়াই, জি স্যার মনে পড়ছে, দুইটা স্যার। আজকে পরীক্ষার এখন যদি তোমরা একটা দুইটা বলো তাহলে কেমনে হবে, পরীক্ষাতে এই জিনিস আছে। তারপরে আর একটা হচ্ছে কি, বি, বিটাতে কি হচ্ছে, এটাও কি হচ্ছে হিঞ্জ সাপোর্ট। তো সুতরাং হচ্ছে এটা হচ্ছে কি সাপোর্ট রিয়াকশন থাকবে, দুইটা রিয়াকশন ফোর্স থাকবে। সো তার মানে এখানে তাহলে আননোন ফোর্স কয়টা? দুইটা, চারটা আননোন ফোর্স হচ্ছে এখানে, টোটাল চারটা, চারটা আননোন ফোর্স। আর এই রকম স্ট্রাকচার থেকে আমরা ইকুয়েশন কয়টা পাই? চারটা, চারটা ইকুয়েশন কোথা থেকে পাইছিলাম আগের দিন? চারটা পাইছিলাম, কয়টা পাইছিলাম, কি কি ইকুয়েশন পাইছিলাম? তিনটা, কি কি? সো তিনটা ইকুয়েশন, সামেশন অফ f of x equals to 0, সামেশন অফ f of y equals to 0, of y equals to 0, আর সামেশন অফ মোমেন্ট equals to 0, এই পয়েন্টের সেট মোমেন্ট is equal to 0। সো তার মানে আমরা আননোন চারটা আর আমাদের ইকুয়েশন হচ্ছে তিনটা, তার মানে এই প্রবলেমটা কি আমাদের পক্ষে সলভ করা সম্ভব? নো স্যার, নো স্যার, নো। সো এই যে যখন এরকম একটা প্রবলেম থাকবে যেখানে আমার ইকুয়েশনের তুলনায় আননোন বেশি, সেটাকে বলা হচ্ছে কি স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট রিয়াকশন। যে যে প্রবলেমটা এমন একটা প্রবলেম যেটা হচ্ছে কি এই যে স্ট্যাটিক প্রবলেম, যেটাকে স্ট্যাটিক্স দিয়ে এটাকে সলভ করা যায় না, স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট মানে ইনডিটারমিনেট ডিটারমাইন করা যায় না, ঠিক আছে? সো এরকম প্রবলেম হইলে তাহলে এটা তুমি বলতে হবে যে যখনই তোমাকে এরকম প্রবলেম দেখা, তুমি যদি এক লাইনে বলে দাও যে এটা যেহেতু একটা স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট প্রবলেম, কারণ আমাদের ইকুয়েশনের তুলনায় আননোনের সংখ্যা বেশি, সো এইটার প্রবলেম সলভ করা যাবে না, ঠিক আছে? এটা বলে দিলেই হয়ে যাবে। এরকম যদি তোমার 10 নম্বরের অঙ্ক থাকে, তুমি যদি এক লাইনে লিখে দিতে পারো ফুল মার্কস পাবা, ঠিক আছে? খেয়াল রাখবা যে হচ্ছে তোমাদের ইকুয়েশন জয়টা তো এটা কি তোমাদের আননোন আছে নাকি বেশি আছে, সো এটা হচ্ছে স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট। সো তোমাদের এই কোর্সে স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট কোনো প্রবলেম দেওয়া হবে না, ঠিক আছে? সো কিন্তু এইটা হচ্ছে কি তোমাদের যখন রিয়েল লাইফে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার যেহেতু ইন্টারভিউ টিন্টারভিউ যাবা, তখন স্ট্রাকচারাল কোনো জবে গেলে তখন হচ্ছে এইটা কোশ্চেন খুবই একটা কমন কোশ্চেন, যেটা হচ্ছে যে করে আর কি, দেখে যে তোমার আইডিয়া আছে কি যে স্ট্যাটিক্যাল ইনডিটারমিনেট প্রবলেমটা কি। সো এইটা সম্পর্কে আইডিয়া থাকা খুবই জরুরি, যে তুমি এই কোর্সটা সম্পর্কে তোমার আইডিয়া আছে, ঠিক আছে? একটা একটা গেল। সো সেকেন্ডটা কি হচ্ছে তোমাদের এখন, এই যে বলতেছি যে ইকুয়েশন তিনটা লাগবে চারটা লাগবে, এই জিনিসগুলো তো তোমার, তো আমি আজকে না, তো আমি গত ক্লাস থেকে বুঝাইতেছি, তো তোমাদের আজকে কুইজ, তোমাদের এই জিনিসগুলো এখনো ক্লিয়ার না কেন, খুঁজে পারবা না তো কিছু মনে হচ্ছে, হ্যাঁ ঠিক আছে? সো এখন এর পরের প্রবলেম যেটা আসবে সেটা হচ্ছে, দেখো এই যে স্ট্রাকচারটা আছে, এই স্ট্রাকচার কথা কেটে কেটে আসতেছে, দাঁড়াও একটু হোল্ড করো। এখন শুনতে পাচ্ছ? জি স্যার, এখন ক্লিয়ার। সো এখন আমাদের এই যে স্ট্রাকচারটা দেখতেছো, এই স্ট্রাকচারে কি ধরনের সাপোর্ট আছে এ আর বি পয়েন্টে? স্যার রোলার, রোলার সাপোর্ট। তাহলে প্রথম এইটাতে কয়টা রিয়াকশন ফোর্স থাকবে? তার একটাই, একটা। আর এটাতে রিয়াকশন ফোর্স একটা, দুইটা স্যার? ভেরি গুড। তাহলে হচ্ছে যে কি আমাদের এখানে যদি এখানে একটা সাপোর্ট থাকে, এখানে একটা সাপোর্ট থাকে, আমাদের আননোন কয়টা? দুইটা, দুইটা আননোন, দুইটা। আর হচ্ছে ইকুয়েশন কয়টা? তিনটা। তাহলে তো খুবই ভালো, আমাদের মাত্র দুইটাই একে তাহলে সলভ করা যাবে। কিন্তু এটাতে একটা সমস্যা আছে, সমস্যাটা কি বলো?
এইটা স্ট্রাকচার কি আসলে স্ট্যাটিক মানে কি রিয়েল লাইফে কি স্ট্রাকচারটা ইউজ করা উচিত হবে নাকি কোনো সমস্যা হতে পারে ইজ ইট ওকে টু ইউজ দিস স্ট্রাকচার অর দেয়ার উইল বি এ প্রবলেম যদি আমি মাঝখানে বেশি ভর দেই তাহলে সব ভেঙে যেতে পারে তো স্যার নো মাঝখানে বেশি ভর তো এখানে দিলেও ভাঙতো এইটাতেও ভাঙতো এইটার ক্ষেত্রে এই দুইটার মধ্যে মানে এইটার সমস্যাটা কি একটু চিন্তা করে বলো যে আমি আমার বাসায় এইটা কি স্ট্রাকচার দিতে পারবো কি পারবো না স্যার এটা সাধারণ ফোরজিলে নড়ে যাবে ইয়েস ভেরি গুড যে আমি যদি এই যে অ্যাপ্লাই করতেছি এই বরাবর যেহেতু কোনো কনস্ট্রেন্ট নাই এটা মুভ করা শুরু করবে আমার বাসাটা তখন বাসা থাকবে একটা গাড়ি হয়ে যাবে সো সেটা করা যাবে না সো তার মানে কি দাঁড়াচ্ছে এই প্রবলেমটা একটা স্ট্যাটিক প্রবলেম করতে গেলে যে কয়টা কনস্ট্রেন্ট দরকার সেই কয়টা কনস্ট্রেন্ট নাই সো সুতরাং এই প্রবলেমটাকে বলা হচ্ছে কি পার্সিয়াল কনস্ট্রেন্টস কারণ আমরা মনে আছে তোমাদের যে যে রিয়াকশন ফোর্স গুলোকে আমরা কি ফোর্স বলছিলাম কনস্ট্রেন্ট ফোর্স রিয়াকশন ফোর্স কে আমরা বলছিলাম কনস্ট্রেন্ট ফোর্স কনস্ট্রেন্ট কথার অর্থ কি বলছিলাম গত ক্লাসে হোয়াট ইজ কনস্ট্রেন্ট মানে স্যার বাধা দেয় স্যার হ্যাঁ যে ফোর্সটা কোনো কিছুকে বাধা দেয় কোন একটা স্পেসিফিক দিকে ফোর্স দিলে সেটাকে বাধা দিচ্ছে সেটা কনস্ট্রেন্ট সো পার্সিয়াল মানে যতটুকু কনস্ট্রেন্ট থাকা দরকার ততটুকু কনস্ট্রেন্ট নাই এই পাশ থেকে যদি একটা দিতাম যে তাইলে আর এইটা যদি এখান থেকে এটাকে ধরে রাখতো তাইলে হচ্ছে কিছু পিন দেওয়া থাকলে তাহলে যে দিক থেকে ফোর্স দিতাম অপোজিট থেকে একটা ফোর্স এটাকে বাধা দিত সেইটাকে বলা হচ্ছে পার্সিয়াল কনস্ট্রেন্ট ভালো কথা পার্সিয়াল কনস্ট্রেন্ট কনস্ট্রেন্ট পর্যন্ত আসলে এখন তাহলে তিন নাম্বারটাতে আসি তিন নাম্বারটাতে বলতেছে যে এইটার ক্ষেত্রে দেখো এই তিনটাতেই কি ধরনের সাপোর্ট তিনটাতেই হচ্ছে রোলার সাপোর্ট খুব ভালো কথা তাহলে আমাদের কয়টা রিয়াকশন ফোর্স আছে এখানে একটা তিনটা এখানে একটা তিনটা এখানে একটা তিনটা রিয়াকশন ফোর্স যেহেতু আছে তার মানে এখানে খুব সুন্দর আমরা দেখলাম আরে তিনটা ইকুয়েশন আর তিনটা হচ্ছে আননোন তাহলে তো মনে হচ্ছে যে এটা তো মিলে গেছে তার মানে কিন্তু আসলে কি মিলছে স্যার এটাও তো দৌড় দিবে স্যার এটাও দৌড় দিবে তো সুতরাং হচ্ছে আমি এখানে দিছি ঠিকই তিনটা কিন্তু আমার অ্যাকচুয়াল তিনটা লাগছে তিনটা দিছি কিন্তু এটা আসলে তারপরে দৌড়ানো থামাতে হচ্ছে এটাকে বলা হচ্ছে ইমপ্রপার কনস্ট্যান্ট মানে এই কনস্ট্যান্টের কোনো দরকারই নাই তাও দেওয়া হয়েছে শুধু ইমপ্রপার মানে দেখলে মনে হচ্ছে যে তোমাকে যদি খাতায় অঙ্ক করে আইনা দিয়ে যারে এটা এই তিনটা ইয়ে পাইছে তুমি আচ্ছা তাহলে এটা ভালো এটা কনস্ট্যান্ট প্রপারলি আসলে হয় নাই যেদিকে দরকার নেই সেদিকে আর একটা দিয়ে বাড়ায় রাখছে সো এটাকে বলা হচ্ছে ইমপ্রপার কনস্ট্যান্ট সো স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং এ এই কনসেপ্টটা হচ্ছে কি তোমাদের সবসময় মাথায় রাখতে হবে মানে কারণ হচ্ছে তুমি যখন একটা স্ট্রাকচার ডিজাইন করবা অনেক সময় ডিজাইনিং ডিজাইনার হয়তো তোমার অনেক কিছু কি বলে ইয়া মিলানোর জন্য হচ্ছে তোমার এরকম একটা দিয়ে দিতে পারে কিন্তু আসলে ওইটা রিয়েল লাইফে দিয়ে কোনো লাভ নাই আর কি যে এইটার ক্ষেত্রে যেমন তো সম্ভবই হচ্ছে না এটা দিয়েও কোনো লাভ হচ্ছে না সো এটা হচ্ছে আমাদের জানা থাকা লাগবে সো তোমাদের এই কোর্সে আমি এইটার রিলেটেড কোনো ম্যাথ দিব না এটা মাথায় রাখো যে এই রিলেটেড আমি কোনো ম্যাথ দিব না আর কি এটা শুধুমাত্র খুবই একটা ইম্পর্টেন্ট টপিক বলে হচ্ছে আজকে ডিসকাস করব ঠিক আছে সো এইটা গেল হ্যাঁ বলো স্যার সাপোজ স্যার যদি স্যার 2 বা 3 নাম্বার আসে তখন স্যার বিবরণটা কিভাবে দিব একটু 2 বা 3 নাম্বার মানে এই এইরকম আসলে জি স্যার দুইটা যদি রোলার হয় ফার্স্টটা তো বললাম হ্যাঁ হ্যাঁ দুইটা যদি রোলার হয় তাহলে বলবো যে দিস এইটা আইদার সেটা পার্সিয়াল কনস্ট্যান্ট হবে ইমপ্রপার কনস্ট্যান্ট তখন বলবো যে কি বলে ফ্রম দা ফিগার অথবা ফ্রম দা ফ্রি বডি ডায়াগ্রাম উই ক্যান সি দ্যাট দিস স্ট্রাকচার ইজ পার্সিয়ালি কনস্ট্যান্ট বিকজ ইট হ্যাজ কি বলে ইট হ্যাজ কনস্ট্যান্ট ফোর্স ইন অনলি ওয়ান ডিরেকশন এটা কি বরাবর আছে কোন ডিরেকশন বরাবর এটা কনস্ট্যান্ট ফোর্স আছে y axis বরাবর হচ্ছে কনস্ট্যান্ট কিন্তু কিন্তু x axis বরাবর কোনো কনস্ট্যান্ট ফোর্স নাই as a result a slight force in the x direction will cause the structure to move in that direction ঠিক আছে তার মানে দাঁড়াচ্ছে কি then it this problem will not be a static problem but then we cannot consider this problem as a static problem ঠিক আছে স্যার এখানে যদি স্যার আমি যদি রোলারের বদলে স্যার রকার ইউজ করতাম সেক্ষেত্রে কি স্যার এটা আমার পার্সিয়াল কনস্ট্যান্ট হইতো স্যার হ্যাঁ রকারও তো রোলার আর রকারের একই ব্যাপার না রকারের ক্ষেত্রে কি ছিল একটাই ফোর্স ছিল না জি স্যার হ্যাঁ তাহলে একই জিনিস এদিকে তো কেউ নাই রোলার রকার তারপর আর কি ছিল স্যার ফ্রিকশনলেস হুইল ছিল ফ্রিকশনলেস ছিল একই জিনিস ফ্রিকশনলেস সারফেস ফ্রিকশনলেস সারফেস হইতে পারে তারপর হুইল হইতে পারে যেটাই দাও এটা হচ্ছে কি তোমার পার্সিয়াল কনস্ট্যান্ট ঠিক আছে ওই ক্যাটাগরি যেগুলো থাকবে ওইগুলো হচ্ছে পার্সিয়াল হ্যাঁ 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 ওই ছবিতে তোমাদের দেয়া আছে না ওই ছবিটার মধ্যে সবগুলো সুন্দর সুন্দর আছে এখন এইটার পরে এখন হচ্ছে যে আমরা আর একটা প্রবলেম করবো এই এই ইয়েটার কি বলে এই চ্যাপ্টার রিলেটেড একটা প্রবলেম করলে মোটামুটি আমাদের এই মানে চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে সো এই প্রবলেমটা হচ্ছে কি একটা ইউনিক প্রবলেম এটা হচ্ছে যে তোমাদের উদাহরণে আছে সো তোমরা গেলে উদাহরণের মধ্যে পাবা মানে এই অঙ্কটা আমি করাই আসলে এটা হচ্ছে যে কি অ্যাক্সিস রিলেটেড একটা মানে কি যে ইস্যু আছে যে মানে কি যেটা তোমাদের এই ম্যাথগুলোকে সলভ করার ক্ষেত্রে এই লজিকটা খাটাইলে তোমাদের সুবিধা হবে ঠিক আছে সো হচ্ছে যে এখন হচ্ছে যে
আমাদের ফার্স্টে হচ্ছে যে এখন এই প্রবলেমটা দেখি, সেটা হচ্ছে কি যে এ লোডিং কার ইজ এট রেস্ট অন এ ট্র্যাক ফর্মিং এন অ্যাঙ্গেল 25 ডিগ্রি উইথ এ ভার্টিক্যাল। ঠিক আছে, একটু হোল্ড করো। তো এখন আমরা একটা দেখতেছি কি যে এ লোডিং কার ইজ এট রেস্ট অন এ ট্র্যাক ফর্মিং এন অ্যাঙ্গেল 25 ডিগ্রি উইথ ভার্টিক্যাল। ঠিক আছে, তো এই প্রবলেমটা কি বলতেছে আমাদেরকে যে একটা এরকম ট্র্যাক আছে, ধরো এটা হচ্ছে একটা আসলে দেখা যাচ্ছে মাইন, কোল মাইন হইতে পারে বা যে কোনো একটা মাইনে একটা ট্র্যাকের করে উপর নিচ থেকে হচ্ছে উপরের দিকে মাল উঠানো হয় এই যে লোডিং ইয়েটা দিয়ে, কি বলে লোডিং কার দিয়ে। সো এটাকে কি করা হচ্ছে একটা এরকম দড়ি বা হচ্ছে একটা ওয়্যার দিয়ে হচ্ছে যে উপরের দিকে টেনে তোলা হচ্ছে। সো যেহেতু পাহাড়ের উপর দিয়ে উঠাচ্ছে বা একটা ধরো হচ্ছে যে গুহার ভিতর থেকে উঠাচ্ছে মাইনের ভিতর থেকে, সো দেখা যাচ্ছে যে ট্র্যাকের উপর দিয়ে যাচ্ছে সেটা হচ্ছে 25 ডিগ্রি অ্যাঙ্গেল ইনক্লাইন্ড অবস্থায় আছে ভার্টিক্যালের সাথে। সো তার উপরে কি করা আছে যে এই যে কারটার নিচে দুইটা চাকা লাগানো আছে, সেই চাকাটা হচ্ছে কি সার্ফেস এর মানে সার্ফেসে টাচ করছে এবং চাকা দুইটা ডিস্টেন্স এখানে দেখতে পাচ্ছ তোমার 25 ডিগ্রি দেওয়া আছে। এই জিটা দেওয়া আছে যেটা সেটা হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি, যে এই কি বলে কারটার ওজনটা যে বরাবর কাজ করছে সেটা হচ্ছে কি সেন্টার অফ গ্র্যাভিটি। এবং তারপরে আরেকটা হচ্ছে যে এই যে সেন্টার অফ গ্র্যাভিটিটা হচ্ছে এই ট্র্যাক থেকে এটা ডিস্টেন্স হচ্ছে 30 ইঞ্চি এবং আমাদের যে ওয়্যারটা হচ্ছে যে টানা হচ্ছে সেই ওয়্যারটার ডিস্টেন্স হচ্ছে 24 ইঞ্চি। ঠিক আছে, এই দৈর্ঘ্যগুলো দেওয়া আছে কারণ হচ্ছে এই দৈর্ঘ্যগুলো আছে আমাদের খুবই মানে কাজে লাগবে আর কি আমাদের এই প্রবলেমটা সলভ করার সময়। সো এখানে দেখতে পাচ্ছি যে আমরা যে এখানে কি বলতেছে যে এইটার ওজন লোডিং কারটার ওজন দেওয়া আছে দ্য গ্রস ওয়েট অফ দ্য কার অ্যান্ড ইটস লোড ইজ 550 পাউন্ড, যে এর 5,500 পাউন্ড হচ্ছে এর টোটাল মানে সবকিছু মিলে হচ্ছে এটার ওজন, এই যে সবকিছু চাকা টাকা সবকিছু সহ এর ওজন হচ্ছে 5,500 পাউন্ড। অ্যান্ড ইট ইজ অ্যাপ্লাইড এট পয়েন্ট 30 ইঞ্চ, এই যেটা বলা হয়েছে 30 ইঞ্চ দূরে হচ্ছে এখানে হচ্ছে যে পয়েন্ট অ্যাপ্লাই করা হয়েছে এখানে দেয়া আছে ফ্রম দ্য ট্র্যাক হাফ বিটুইন দ্য টু অ্যাক্সিস। দ্য কার ইজ হেল্ড বাই কেবল, এটাও তো বললামই আমি, তার ডেটা আছে। ডিটারমাইন দ্য টেনশন ইন দ্য কেবল, যে এই কেবলের মধ্যে যে টেনশন আছে সেটা বের করতে হবে। এবং দ্য রিয়াকশন অ্যাট ইচ পেয়ার অফ হুইল, যে এই দুইটা হুইলের মধ্যে যে রিয়াকশন ফোর্সটা কাজ করতেছে, রিয়াকশন ফোর্স গুলো কাজ করতেছে সেই দুইটা বের করতে হচ্ছে। আমাদেরকে টেনশনটা বের করতে হবে আর এই দুই পয়েন্টের রিয়াকশন ফোর্স যেটা আছে সেটা বের করতে হবে। প্রবলেমটা কি বুঝা গেছে? এই প্রবলেম রিলেটেড কোনো কোশ্চেন আছে দেখো, মানে কোনো কিছু বুঝতে সমস্যা হচ্ছে কিনা আমরা তো হরিজন্টালি তো স্যার থাকে স্যার, কিন্তু এখানে 25 ডিগ্রি অ্যাঙ্গেল করে স্যার কিভাবে থাকে গাড়ি? গাড়ি 25 ডিগ্রি অ্যাঙ্গেল মানে এটা এই অবস্থায় স্থির অবস্থা আছে কিভাবে? জি স্যার, জি স্যার, এটা এটা এই যে এই তারটা দিয়ে টান দিয়ে রাখছে, এই পাশে তারটা দিয়ে টানা দিয়ে রাখছে কি, সেই জন্য এই জায়গায় আছে, নাহলে তো চলে যেত এখানে যদি আমি তারটা মানে জিনিসটা হচ্ছে তুমি যখন পাহাড়ে উঠো, ধরো যে তুমি এখানে পাহাড়ে বেয়ে বেয়ে উঠতেছো, পাহাড়ে বেয়ে বেয়ে উঠলে ধরো যে তুমি নিজে কিছুক্ষণ পারতেছো না, তারপরে তোমাকে টেনে উঠানো হচ্ছে, তখনও তো কি হচ্ছে তুমি তো ইনক্লাইন্ডের উপরে দাঁড়ায় আছো, রাইট? যখন টেনে থাকতে থাকে একটা ফোর্স দিয়ে তোমাকে উঠে ধরে উঠানো হচ্ছে না, সেখানে একটা ফোর্স আছে এই যে টেনশন ফোর্সটা দিয়ে হচ্ছে ওকে ধরে রাখা হয়েছে আর কি, নাহলে তো পড়ে যেত, কিছু একটা তো দিতেই হবে, এটা এমনি ভাবে থাকতে পারবে না। বুঝতে পারছো? জি স্যার। বুঝে গেছো, ক্লিয়ার বুঝছো তো তুমি নাকি? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, যে দড়ি দিয়ে এটা ধরে রাখছে, এই দড়িটা কত টেনশন লাগতেছে সেটা আর কি বের করতে হচ্ছে। সো ভালো কথা। এখন হচ্ছে যে কি এই প্রবলেমটা হচ্ছে যে কি কেন আমি করছি, কারণ হচ্ছে এই প্রবলেমটা একটা ইউনিক সমস্যা আছে, সেই ইউনিক সমস্যাতে যাওয়ার আগে এখন আমরা আমাদের যে যে ফোর্সগুলো আমরা জানি সেই ফোর্স গুলো হচ্ছে এইখানে দিয়ে তারপরে পরের পেজে যাই। ঠিক আছে, এই যে এখানে ফোর্সটা আছে, হ্যাঁ একজন হাত তুলছো, বলো কি কোশ্চেন স্যার? 24 ইঞ্চ কি হচ্ছে কেবলটার মানে লেন্থ নাকি হচ্ছে এটা? না 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 না, এই যে এই সারফেস যে ইনক্লাইন সারফেস তার থেকে 24 ইঞ্চ প্যারালাল দূরত্ব আর কি, এই যে এটা এটা কি এই সারফেসের সাথে প্যারালাল অবস্থায় আছে, দুজনের ডিস্টেন্স হচ্ছে 24 ইঞ্চি। ঠিক আছে, হ্যাঁ মিনহাজুল ইসলাম বলো কি কোশ্চেন? 30 ইঞ্চি দূরে হচ্ছে তোমার এই জিটা আছে, অবশ্যই পারপেন্ডিকুলার ডিস্টেন্স ইনক্লাইন আর কি, পারপেন্ডিকুলার ডিস্টেন্স। ঠিক আছে, জি স্যার।
সো এটা আমাদের প্রবলেমটা হয়ে গেল। এখন এইখানে এখন আমাকে বলো যে হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি অলরেডি টেনসাইল ফোর্সটা কাজ করতেছে এদিকে, ঠিক আছে? এটা এখানে আমরা এই পেজে যাই, ঠিক আছে? ফার্স্টে এখন আমরা এইটা চিন্তা করি, আমাদের জি পয়েন্টটা মনে হয় কোনটা ছিল, জি পয়েন্ট হচ্ছে যে এইখানে ছিল জি নাকি কোনটা, তাহলে দেখি জি পয়েন্ট ছিল এইখানে, এইটা হচ্ছে জি, ঠিক আছে? সো আমাদের ছবিটা আমি হচ্ছে একটা একটা করে ফোর্স দেখানোর জন্য আমি ফোর্সগুলো মুছে দিছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। সো এখন আমরা এই যে এটা ফ্রি বডি নিছি, যে আমি কি করছি এই যে পুরো সিস্টেমটাকে হচ্ছে যে আমি এই যে ইনক্লাইন সারফেস এবং হচ্ছে দড়ি থেকে সবকিছু থেকে আলাদা করে ফেলছি। সো এখন আমাকে কি করতে হবে, আমাদের ফ্রি বডি ডায়াগ্রাম আঁকার জন্য ফার্স্ট আমি জিনিসটা আঁকছি, তারপর সেকেন্ড স্টেপ কি ছিল, রিঅ্যাকশন ফোর্স। হ্যাঁ, রিঅ্যাকশন ফোর্সের আগে ফোর্স গুলো ওজনটা কি বরাবর কাজ করবে, জি বরাবর। জি বরাবর, জি বরাবর কোন দিকে, ডানে না বামে, উপরে না নিচে? নিচের দিকে স্যার, একদম নিচে। হ্যাঁ, একদম নিচের দিকে, পারপেন্ডিকুলারলি স্যার। 5500 পাউন্ড কাজ করবে, ফাইন, ঠিক আছে? সো এইটা গেল একটা। তারপর আমাদের টেনসাইল ফোর্স কোন দিকে কাজ করবে স্যার, উপরের দিকে, উপরের দিকে স্যার, উপরের দিকে, এদিকে কাজ করবে, তার বরাবর না স্যার, তার বরাবর, দড়ি বরাবর স্যার, তার বরাবর, তার বরাবর কাজ করবে। তাহলে ওইটা দিলাম, এটা হচ্ছে তার বরাবর কাজ করবে, ভালো কথা। তাহলে এটা হচ্ছে টি বললাম, আর এটা জি বললাম, 5500, ঠিক আছে? আর কোন এক্সটার্নাল ফোর্স আছে? নাই। তারপরে এক্সটার্নাল ফোর্স হয়ে গেছে আমাদের রিঅ্যাকশন ফোর্স। রিঅ্যাকশন ফোর্স কোন পয়েন্টে কাজ করবে স্যার? এ আর বি পয়েন্টে। এ আর বি পয়েন্টে, এ আর বি স্যার যেদিকে ছিল, না না না, ভালো করে চিন্তা করো, সারফেসের সাথে 90 ডিগ্রি বরাবর, পারপেন্ডিকুলার বরাবর স্যার। সে কোন কোন পয়েন্টে কিসের উপরে কাজ করবে সেটা, কোন জায়গাটায় কাজ করবে? রোলারগুলোতে স্যার, রোলারগুলোতে। এই যে রোলার বরাবর সারফেসটার সাথে পারপেন্ডিকুলার, সারফেস যেহেতু এদিকে ছিল, সারফেসের সাথে পারপেন্ডিকুলার, এখানে আর ওয়ান আর এখানে হচ্ছে আর টু, ঠিক আছে না? জি স্যার, এটা তো সারফেস দেওয়ার দরকার নেই, আর ওয়ান। তাহলে রিঅ্যাকশন ফোর্স হয়ে গেল, ইএফ ফোর্স হয়ে গেল, ঠিক আছে? এখন এই প্রবলেমটা যেহেতু একটা ইনক্লাইন সারফেস, এখানে এইটা হচ্ছে যে আমাদের 25 ডিগ্রি, সো এখানে এখন আমার এই প্রবলেমটা করার কারণ হচ্ছে যে যখনই তোমাদের ইনক্লাইন সারফেস থাকবে তখন তোমাদের একটা হচ্ছে যে কি, যে খুবই মাথা ঠান্ডা করে ফার্স্টে ঠিক করতে হবে। ইনক্লাইন সারফেস থাকলে আমি আমি যে যে কি বলে এক্স ওয়াই, তারপরে সামেশন অফ এফ অফ ওয়াই নিব, সেটার এক্স এবং ওয়াই এর ডিরেকশনটা হচ্ছে ইম্পর্টেন্ট। যখন আমরা আগের প্রবলেমটা করছিলাম তখন আমরা এফ এক্স ওয়াই এভাবে নিছি, সামেশন অফ এফ অফ এক্স নিসি, এফ অফ ওয়াই নিসি, এই বরাবর আমাদের হয়ে গেছে, কোনো সমস্যা নেই। কিন্তু এই প্রবলেমটা যে ইনক্লাইন্ড আছে তখন আমাকে আসলে হিসাব করতে হবে, আমার কি এই যে নর্মাল এক্স ওয়াই নিলে আমার সুবিধা, নাকি আমি যদি এক্স ওয়াইটাকে যদি কোনোভাবে ঘুরাই নিই তাহলে আমার সুবিধা, এটা চিন্তা করতে হবে, ঠিক আছে? কারণটা কি দেখো, ধরো আমি এক্স ওয়াই নর্মাল নিলাম, ঠিক আছে, এক্স ওয়াই বললাম যে এইটা সাব প্রবলেমের জন্য আমি এক্স ওয়াই নর্মাল নিছি, ঠিক আছে? তাহলে দেখো এখন আমি তাহলে কি করতে হবে, আমাদের এই যে জি ফোর্সটা কি বরাবর আছে, জি ফোর্সটা হচ্ছে যে ওয়াই বরাবর আছে। সো জি ফোর্সটাকে আমাদের কি করতে হবে, যখনই কোনো ফোর্স আমাদের একটা এক্স বা ওয়াই বরাবর থাকে তখন কি ওটা আমার কোনো ইয়ে নেওয়া লাগে, কি বলে ওটা কি বলে, উপাংশ নেওয়া লাগে না স্যার, কম্পোনেন্ট নিতে হয় না, নিতে হয় না, মানে ওই বরাবরই থাকে, অপোজিট দিকে ওর কোনো কম্পোনেন্ট থাকে না। সো যদি এইটা জি থাকে তাহলে জি, সুতরাং ওয়াই বরাবর করা যাচ্ছে, ঠিক আছে? বুঝতে পারছো এটা সবাই? সো জিটা আমার জন্য কোনো সমস্যা না, আমি যদি এক্স ওয়াই নিই। কিন্তু এখন বাকি তিনটা ফোর্স দেখি আমার কি আছে, এগুলি কোনোটা কি আমাদের এক্স বা ওয়াই বরাবর গেছে? না স্যার, যায় নাই। তার মানে আমার টিটা কি করতে হবে, টি এর এই বরাবর একটা নিতে হবে টি এক্স, সরি টি ওয়াই, আর এই বরাবর একটা নিতে হবে টি এক্স, আর এর ক্ষেত্রে কি হবে, এই বরাবর আমাকে নিতে হবে আর ওয়ান ওয়াই, আর এই বরাবর নিতে হবে আর ওয়ান এক্স, সিমিলার আর টু নিতে হবে, হ্যাঁ উপরে এখানে হচ্ছে যে আর টু ওয়াই, আর এদিকে নিতে আর টু এক্স। তাহলে আমার মোট কয়টা উপাংশ বেরোলো এখানে, তিনটা ফোর্স ছিল, তিনটা ফোর্সের জন্য কয়টা বেরোচ্ছে, ছয়টা উপাংশ বেরোচ্ছে, ঠিক আছে? সো তুমি যদি এভাবে করো ইওর প্রবলেম উইল বি 100% কারেক্ট, কোনো সমস্যা নাই, মানে কেউ তোমাকে বলতে পারবে না যে তোমার অঙ্কটা ভুল, কিন্তু তুমি বুঝতেছো যে তোমার অনেকগুলা হিসাব করতে হচ্ছে, ঠিক আছে? যে অনেকগুলা হচ্ছে তো আমাকে হিসাব করা লাগবে। তাহলে কি স্যার আমরা শুধু জিটাকে উপাংশে ভাগ করে দেব? হ্যাঁ, জিটাকে আমরা উপাংশে ভাগ করব, কিন্তু কখন উপাংশে ভাগ করতে পারবো, তার মানে আমাকে কি করতে হবে, আমার এই যে এক্স ওয়াই এক্সিস দিছিলাম
সেই এক্স ওয়াই এক্সিসটা আমাদের এইভাবে নিলে হবে না, আমাদেরকে এই যে এখানে দেখো আমি এক্স ওয়াই এক্সিসটা অ্যাঙ্গেল করে নিতে হবে, অ্যাঙ্গেল করে নিতে হবে। সেই জিনিসটা আগে আমি ফোর্স গুলা দিয়ে দিই, আমার ফোর্স সবগুলো আসলে তাহলে আমার বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমি কি করতেছি দেখো, এই ছবিটাতে দেখো আমরা কি করছি, এই যে আর ওয়ান আর টু যেদিকে আছে সেদিক বরাবর যে কোনো পয়েন্ট, এই পয়েন্টটা ধরো এ পয়েন্টটাকে আমরা ধরছি অরিজিন, তার রেসপেক্টে এই দিকে দিছি ওয়াই, এদিকে আমি ধরছি এটা হচ্ছে পজিটিভ ওয়াই, তার মানে এ পাশে যে দিক থাকবে সেটা হচ্ছে নেগেটিভ ওয়াই, ঠিক আছে। আর আমরা জানি এক্স ওয়াই প্লেন মানে কি, যে এক্স ওয়াই প্লেন মানে এক্সটা অবশ্যই ওয়াই এর পারপেন্ডিকুলার থাকবে। সো আমি এই বরাবর হচ্ছে যে এক্স নিছি, আমি এইটাকে দিছি পজিটিভ এক্স, সুতরাং এই পাশেরটা এটাকে দিচ্ছি আমি নেগেটিভ এক্স, ঠিক আছে। এখন এই প্রবলেমটার ক্ষেত্রে দেখো, এই প্রবলেমটার ক্ষেত্রে যখন আমার এক্সিসটা আমি এক্স ওয়াই করে দিলাম, তখন কিন্তু আমার কি হয়ে গেল, আমার শুধুমাত্র জিটাই হচ্ছে এর সাথে ইনক্লাইন্ড অবস্থায় আছে। সুতরাং জি এর একটা উপাংশ এক্স বরাবর কাজ করবে, আর জি এর আর একটা উপাংশ হচ্ছে আমার কি বরাবর, ওয়াই বরাবর কাজ করবে, আর বাকি সবগুলা ফোর্স আমার কোন দিকে কাজ করতেছে, হয় এক্স বরাবর নাইলে ওয়াই বরাবর কাজ করতেছে। তাহলে আমার এখন উপাংশ কয়টা আসলো, দুইটা মাত্র, দুইটা উপাংশ আর হচ্ছে আননোন ফোর্স তিনটা, ঠিক আছে, পাঁচটা মাত্র। আর তখন কি ছিল যে ছয়টা আননোন প্লাস হচ্ছে যে কি আমার এই জি ফোর্সটা ছিল একটা, তাহলে মোট ষাটটা। সো এই জিনিসটা হচ্ছে কি, যেটা হচ্ছে তোমাদের মানে এখন প্রবলেমটা ছোট, কিন্তু অনেক সময় দেখা যাবে যে তোমার প্রবলেমটা বড় প্রবলেম দিয়ে আছে, তখন তোমার এই যে একটা এক্সিস ঘুরাই দিয়ে তুমি দেখা যাবে যে তোমার আননোনের সংখ্যা অনেক কমায় ফেলছো। সেই কারণে হচ্ছে যে আমরা এখানে এই যে এটাকে হচ্ছে এক্সিস ডিফারেন্স, এই কারণে আমি প্রবলেমটা করাচ্ছি যে এরকম। হ্যাঁ বলো, একজন হাত তুলছো ওমর খান। স্যার এইখানে যদি আমি এক্স ওয়াই এক্সিসটা যদি আমি ইনক্লাইন না ধরি, ভাগ করলেন স্যার, এটা আরেকবার একটু বলবেন, উপাংশ কিভাবে ভাগ করে তুমি আমাকে বলো না স্যার। এই জায়গা স্যার মানে x আর y এক্সিস একটু বুঝিয়ে নাই, এই যে এইটা এইটা, হ্যাঁ জি স্যার, এই জায়গাটা। এখানে উপাংশ হচ্ছে কি, আমার তো ফোর্সটা তো এই g ফোর্সটা তো এই বরাবর কত আছে, 5500 আছে, রাইট? জি স্যার। সো 5500 থাকলে এখন আমার কি করব, আমার এক্সিস কোথায় আছে, এদিকে y আর এদিকে x, তাই তো? সো এখন আমার তাহলে এদিকে যদি x হয় আমার এই অ্যাঙ্গেলটা কত, 25, কারণ এটা যদি 25 হয় তাহলে এটা হচ্ছে 25 ডিগ্রি। তাহলে আমার এই 5500 এর এদিক বরাবর উপাংশ কত হবে, সূত্র বলো, 5500 ওয়াট স্যার, cos 25। হ্যাঁ তুমি ওকে বলতে দাও, cos 25 হবে না জি স্যার, যে কোশ্চেন করছো তুমি মানে তোমার বোঝার চেষ্টা করার কি, এটা cos 25 হওয়ার উচিত কিনা এটা বলো, মানে বুঝছো কিনা যে cos 25 কেন হইছে। হ্যাঁ জি স্যার বুঝতে পারছি। তাহলে এটা যদি গুণ করো তাহলে তোমার অ্যানসার আসবে এটা 4980। সিমিলারলি এইটা তাহলে কি হবে, এই সূত্রটা কি হবে স্যার, 65, 5500 নাজমুল রেইজড হ্যান্ড, বলো নাজমুল। স্যার ওই যে উপাংশটা, যে ওয়াই অক্ষর বরাবর যে উপাংশটা নিলাম স্যার, ওইটা স্যার আমার মাইনাস হয়ে যাবে না? হ্যাঁ মাইনাস হবে, যখন তুমি ভ্যালু দিবে তখন মাইনাস হবে। এখন জাস্ট জাস্ট এখানে দুইটা ভাগ করছে, তুমি যখন ক্যালকুলেট করবা যে যখন তোমরা সামেশন অফ এফ অফ ওয়াই করবা তখন সেই অনুযায়ী হবে, এদিকে হচ্ছে যে আর ওয়ান হবে প্লাস, তারপর আর টু হবে প্লাস, আর এটা যেহেতু নিকপিশন দিকে আছে সেটা নেগেটিভ হবে 2320, ঠিক আছে। এটা তো ডিরেকশনটা দিয়ে বোঝাচ্ছে যে এটা নেগেটিভ, তুমি যখন ভ্যালু বসাবে তখন এটা অটোমেটিক নেগেটিভ হয়ে যাবে, তাই না? ডিরেকশন যদি এদিকে দেওয়া আছে এই জন্য নেগেটিভ লেখা নেই। ওকে তাহলে ঠিক আছে, ভালো যে সবকিছু ক্লিয়ার করে যাচ্ছ, এটাই খুবই দরকারি, তাহলে কারণ হচ্ছে এই টাইপের প্রবলেম গুলো পরবর্তীতে তাহলে পারবা করতে। সো এটা হয়ে গেল, এটার পরে এখন তোমাদের এখন আসতেছে যে কি বলে এই প্রবলেমটা এখন আমরা কিভাবে সলভ করবো, ঠিক আছে। সো তোমরা আমাকে বলো যে আমার এই যে তিনটার মধ্যে এফ অফ এক্স নিব নাকি এফ অফ ওয়াই নিব, এটা আগের দিন বলছিলাম যে কোনটা নিলে সুবিধা হয় সেরকম করে নিতে, অথবা মোমেন্ট কোন পয়েন্টের রেসপেক্টে নিব। সো আমার তোমরা দেখে বলো যে আমাদের কোনটা নেওয়া উচিত, কোনটা নিলে হচ্ছে যে একটা জিনিস সহজে বের হয়ে যাবে, বলো তো স্যার। এফ অফ ওয়াই, এফ অফ ওয়াই যদি নেই ফাইন, এফ অফ ওয়াই নিলে আমাকে ইকুয়েশন বলো কি হবে, তাহলে এফ অফ ওয়াই আমি কি দেবো। এই যে এখানে কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস দেখো, আমার যেহেতু একটু ইনক্লাইন্ড, সো আমাকে এই যে অ্যারোটা দিতে হবে ইনক্লাইন দিয়ে এদিকে পজিটিভ, যে অ্যারো এই যে উপরের দিকে এই বরাবর গেলে এটা হচ্ছে পজিটিভ, সো আমি এখানে দিচ্ছি কোনা কোনি অ্যারো দিয়ে হচ্ছে পজিটিভ দিচ্ছি, সামেশন অফ এফ অফ ওয়াই ইকুয়ালস টু জিরো, ঠিক আছে। যদি এফ অফ ওয়াই নিই তাহলে আমাকে বলো ইকুয়েশন কি হবে, বলো স্যার। -2320, 2320
প্লাস আর ওয়ান প্লাস আর ওয়ান প্লাস আর টু প্লাস আর টু ইকুয়ালস টু জিরো তাহলে এটা হচ্ছে এক নম্বর ইকুয়েশন তাহলে কি এটা কি চয়েস করা আমাদের উচিত হয়েছে নাকি হয় নাই না দেখেও আমি বলতে পারবো যে এটা দুইটা যেহেতু আননোন সুতরাং আমাকে এখন আবার পরের গুলা করে করতে হবে তাহলে এটা শুধু শুধু আগে লিখে আমার লাভটা কি হলো সেটা তো আমি বলছিলাম না তার মানে আমার এই দুইটার মধ্যে যে কোনো একটা নিতে হবে এখন আমাকে বলো যে কোনটা নিলে ভালো হবে স্যার x হবে সামেশন অফ x সামেশন অফ তাহলে সামেশন অফ x কি হবে x হচ্ছে এদিকে প্লাস আমি যে অ্যারোটা নিচের দিকে নিব প্লাস যেহেতু হচ্ছে তোমরা শিখতেছো সুতরাং আমি তোমাদেরকে তোমরাই নিবা আর কি আমি বলবো না তাহলে তোমাদের বুঝবে যে কোনটা আগে নিলে সুবিধা হবে কারণ পরীক্ষা হলে তোমাদেরকে ডিসাইড করতে হবে f of x = 0 তাহলে আমার ইকুয়েশন 0 তাহলে t আর t প্লাস মাইনাস t মাইনাস t 4980 = 0 প্লাস হচ্ছে 4980 = সেটা ঠিক আছে রাইট যদি আমি যেহেতু অ্যারো দিয়ে এটা ডিরেকশন দেখা দিচ্ছি পেয়ে গেছি সো টি পাইছি কিন্তু সমস্যা হচ্ছে টি পাইলেও এটার জন্য কি সলভ আসছে আসে নাই তাহলে আমি এখন কি নিব summation of f summation of m sir m, m summation of m এখন summation of কিসের রেসপেক্টে নিব কোন পয়েন্ট স্যার b পয়েন্ট স্যার a পয়েন্টে যদি নেই স্যার হ্যাঁ a পয়েন্টে নিতে পারো a পয়েন্ট নিলে হবে কি কি হবে বলো a পয়েন্ট নিলাম আর এটা হচ্ছে আমার ওই যে রোটেশন কাউন্টার ক্লকওয়াইজ এটা হচ্ছে পজিটিভ দিতে হবে এই জিনিসগুলা কিন্তু তোমরা আমি প্রত্যেকটা অঙ্কের সময় আমি বসাই তোমরা কিন্তু অনেকে এগুলা লিখো না এগুলা না লিখলে কিন্তু মার্কস কাটা যাবে পুরো অঙ্ক হইছে দেখবা যে দুই এক কইরা কম পাইছো কেন কারণ হচ্ছে এই যেগুলা দাও সো আই এম মানে কি যে রিকোয়েস্টিং ইউ যে এই জিনিসগুলো মনে করে তোমরা দিবা এম অফ এ এখন বলো আমাকে ইকুয়েশন বলো মাইনাস 25 ইনটু 2 মানে মাইনাস 25 কেন এম এ এম এ তে গেলে কোনটা কোন 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 দুইটা ফোর্স ক্যান্সেল হয়ে যাবে মানে কোন দুইটা ফোর্সের কোনো মোমেন্ট থাকবে না এম এ তে মানে আর ওয়ান স্যার আর ওয়ান তো স্যার থাকবে না স্যার আর ওয়ান থাকবে না আবার টিও থাকবে না রাইট এই দুইটা বাদ সো আমার থাকতেছে এক দুই তিন তাহলে প্রথম একটা একটা করে বলো কোনটা বলবো ফার্স্টে স্যার যে ওইটাই বলতেছিলাম স্যার যে আর টু ইনটু কি আর টু ইনটু 50 আর টু ইনটু 50 এটা পজিটিভ না নেগেটিভ এটা ঠিক আছে তারপরে আর টু ইন্টু 50 তারপরে তারপরে কি মাইনাস মাইনাস টু থ্রি টু জিরো ইন্টু 25 স্যার বলো স্যার এখানে এই যে 4980 ইনটু 6 এই জিনিস এই জায়গাটা একটু আবার বলবেন আমাকে 4980 হচ্ছে কোনটা এই ফোর্সটা না জি স্যার এই বরাবর গেছে এখন এই ফোর্সের সাথে তুমি কোন পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নিচ্ছ এ পয়েন্টের এ পয়েন্টের সাথে এর কি দূরত্ব লাগবে শর্টেস্ট ডিসটেন্স স্যার এটা শর্টেস্ট নয় লম্ব দূরত্ব কত ছবি দেখে বলো 6 স্যার তুমি বলো কত ছবি দেখে লম্ব দূরত্ব 6 না জি জি পিছনে বর্ধিত করে নিতে হবে ঠিক আছে বুঝা গেছে ক্যালকুলেট কর তাড়াতাড়ি কেউ একজন আর টু কত
স্যার এই ইয়ার এই মোমেন্টের ম্যাথগুলিতে সবগুলি বল বা ফোর্স কি একই বিন্দুতে কাজ করে না? কোথায় একই বিন্দুতে কাজ করতেছে? মানে একই সরলরেখা বরাবর আমরা যে পড়ছিলাম যে আমরা এখানে ম্যাথগুলো যখন করব একই বিন্দুতে ধরে নিয়ে চিন্তা করে করব না, সেটা তো বলি না, সেটা তো ছিল তোমার ইয়ার ক্ষেত্রে। কি বলো, তোমার হচ্ছে যে পার্টিকেলের ক্ষেত্রে, এটা কি পার্টিকেল? ইজ দিস এ পার্টিকেল? হোয়াট ইজ দিস? না স্যার, এটা তো রিজিড স্যার। অ্যানসার হলো 1757.6 কত বলো চট জলদি বলে দাও, R1 কোথেকে পাবা? এক নাম্বার ইকুয়েশনে বসাও R1 এর ভ্যালু, -2320 প্লাস হচ্ছে যে R1 প্লাস হচ্ছে 17 স্যার 562 স্যার 562.4 সমান হচ্ছে যে কি 0, তাহলে R2 R1 562 562 পয়েন্ট কত? খালি 562 4.4 স্যার, ঠিক আছে। সো এইটা হচ্ছে কি আমার R1 বের হলো, R2 বের হলো, T বের হয়ে গেছে। সো এইটা আসলে তোমাদের স্ট্রেট ফরওয়ার্ড প্রবলেম। সো এখানে আমরা দুইটা শিক্ষণীয় জিনিস, একটা হচ্ছে কখন আমরা এই যে স্যার আমাদের কি বলে অ্যাক্সিস যেটা নিবো সেটাকে আমরা XY রোটেট করে নিবো নাকি XY সমান নিবো, এইটা হচ্ছে কি যে মানে এটা একটা টেকনিক তোমাদের জানা থাকতে হবে। কিন্তু তুমি যদি এটা নাও করো, তুমি এই অঙ্কটাই তোমাদের যদি কারো দেখতে ইচ্ছা করে, তুমি বাসায় নিজে নিজে হচ্ছে XY অ্যাক্সিস ধইরা কইরা দেখিও কিরকম হয়। একটা একটা ইয়া ছিল, হ্যাঁ বলো স্যার, উপরে যে স্যার FY আর FFX স্যার এই দুটো যে স্যার এই যে স্যার হেলানো তলের জন্য স্যার যে অ্যারোগুলা দিবেন স্যার, এটা একটু আরেকবার বললে ভালো হতো স্যার। হ্যাঁ, হেলানো তলের জন্য অ্যারো দেয়া মানে কি, যেমন ধর হচ্ছে যে এটা তো হচ্ছে তোমার আমাদের এইটার ক্ষেত্রে নরমাল সেন্সে কি হয়, যখন আমাদের এরকম এই যে এই রকম কেস থাকে তখন আমরা কি বলি, আমরা কি বলি আমাদের ইকুয়েশনটা কি হয় যে সামেশন অফ FX = যখন আমি 0 বলি আমাকে আরেকটা জিনিস হচ্ছে তোমার অ্যাসাইন করতে হয় বা আমার আরেকটা অ্যানাউন্স করতে হয় বা ঘোষণা করতে হয়, সেটা হচ্ছে যেহেতু হচ্ছে X এর দুইটা ডিরেকশন পজিটিভ নেগেটিভ আছে, সো আমাকে বলে দিতে হবে কোন দিকটা হচ্ছে পজিটিভ। সেই জন্য আমি এই যে অ্যারো দেই, অ্যারো দিয়ে আমি যখন বলি ডান দিকে মুখ করে দিয়ে যেটা দিয়ে সেটাকে আমি প্লাস বলি, তার মানে ডানের দিকে যতগুলো ফোর্স আছে সব পজিটিভ হবে, আর যদি এই যে অরিজিন থেকে বামের দিকে যত ফোর্স হবে, অরিজিন না মানে ডিরেকশন যদি এই অপোজিটে হয় এক্স অ্যাক্সিসে তাহলে এটা হচ্ছে নেগেটিভ স্যার। এটা বুঝছি, কিন্তু স্যার যে উপরে যে দিছেন যে স্যার এই দুইটা, এই দুইটা হ্যাঁ ইনক্লাইন্ডেডটা কি হচ্ছে এখন, তাহলে আমাকে বলো ওয়াই এর ক্ষেত্রে আমাদের এক্সিসটা কি হচ্ছে এরকম না, এটা হচ্ছে ওয়াই এক্সিস আর এটা এক্সিস না, এটা তো বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, তাহলে আমার ওয়াই এর ক্ষেত্রে পজিটিভ কোন দিকে, পজিটিভ হচ্ছে এদিকে না, তার মানে তো ওয়াই এর ক্ষেত্রে হচ্ছে পারপেন্ডিকুলার ট্র্যাকে, পারপেন্ডিকুলার না? হ্যাঁ, ট্র্যাকের পারপেন্ডিকুলারিটি আছে, অসুবিধা কি মানে, কিন্তু তোমার নরমালি তোমার এখানে তো হচ্ছে আমাদের ট্র্যাক এভাবে উল্টা আছে কিন্তু ট্র্যাকটা এরকম বাঁকানো আছে, কিন্তু আমরা এক্সিস্টটা নিছি ট্র্যাকের রেসপেক্টে হচ্ছে এভাবে ওয়াই এক্সিস, কিন্তু আমার কি ভূমির কি ডিরেকশন চেঞ্জ হইছে? না স্যার, না না স্যার। সো এই যে এইটা তুমি করতেছো এটা হচ্ছে একটা ইউনিভার্সাল একটা অ্যানাউন্সমেন্ট যে ইউনিভার্সালি তোমার চেহারাটা কিরকম হচ্ছে, যে তোমার এই দিকে বরাবর এই যে এই বরাবর অ্যাঙ্গুলার ডিরেকশনে হচ্ছে এই উপরের দিকে যেটা সেটা পজিটিভ হবে, আর এই বরাবর অপোজিট দিকে যেটা হবে সেটা হচ্ছে নেগেটিভ হবে স্যার। তাহলে কি স্যার ওই যে আমরা যে এক্সিসটা ঘুরাইছি স্যার শুধুমাত্র স্যার আমাদের ক্যালকুলেশন সুবিধার্থে স্যার? তাই বললাম না আমি শুরুতে, নালে কিসের জন্য ঘুরাইছি? তোমার বলতে হবে কারণ তোমাকে এটা মানে এটা দিতে তোমাদের কি সমস্যা? না সমস্যা নেই স্যার, আসলে এটা থেকে ওইটা পরে আসছে তো এই জন্য বলছেন। না না এখানে না ইউজ টু কোথায় তোমাদের তো হচ্ছে নরমালি যখন তোমরা এক্স ওয়াই লিখতা তোমার তো এক্সিসটা এখানে আঁকতা, তুমি কি পাশে আবার ঘোষণা দিতা যে এখানে প্লাস কোন জায়গায় দিছো? না 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 দাও নাই। আর কিন্তু এইটা করার পরে আমরা অলরেডি প্র্যাকটিস করছি কি এই জিনিসটা করছি, এখানে যদি আমি এটা করি তাহলে এখানে আমাকে সেম জিনিস করা উচিত না? একটা তো কনসিস্টেন্সি থাকতে হবে স্যার ওইটার ক্ষেত্রে আর কি, সবগুলোর ক্ষেত্রে সবগুলোর ক্ষেত্রে। হ্যাঁ, যেহেতু আমি এখানে করতেছি কারণ হচ্ছে কি এটার কারণটা হচ্ছে কারণ আসলে কিছুই না, তোমার হচ্ছে যে তুমি যদি এটা নাও দাও ইউনিভার্সালি এদিকে পজিটিভ এটা সবাই জানে, কিন্তু সমস্যা হচ্ছে অনেক সিচুয়েশনে অনেক ক্ষেত্রে হচ্ছে তোমার এই পজিটিভ নেগেটিভটা উল্টায় যায়, কারণ হচ্ছে এইটা যখন আমি ইনক্লাইন করছি এই যে এইটার ক্ষেত্রে চিন্তা করো, এই যে এইটার ক্ষেত্রে দেখো যে আমার এদিকে হচ্ছে এক্সটাকে আমি পজিটিভ ধরছি আর এদিকে ওয়াইটাকে পজিটিভ ধরছি, কিন্তু আমার কিন্তু এইটা দেখলে মনে হচ্ছে যে আর এইটা তো উপরের দিকে সুন্দর একটা যাইতেছে মোটামুটি কোনা কোনো উপর দিকে, তাহলে এইটা কেন আমি পজিটিভ নিলাম না? রাইট, এটা তো আমি পজিটিভ নিতে পারতাম, কোনো সমস্যা ছিল? ছিল না। মানে এখন কথা হচ্ছে যেহেতু ইনক্লাইন করে ফেলছি তখন এটা আসলে আরো দেওয়া বেশি জরুরি,
কিন্তু আমার কথা হচ্ছে যে এইটা দিতে হবে, কারণ হচ্ছে তোমরা, কারণ হচ্ছে অনেক সময় পরবর্তীতে তোমরা যখন এখানে দিবা তুমি হয়তো বলতে পারো যে স্যার আমার হচ্ছে যে এই দিকে আমি পজিটিভ ধরছিলাম, তুমি এখানে এই যে বসাইতে যে, কারণ অনেকেই বলতেছে এইটা যখন আমি জিজ্ঞেস করলাম কেউ কেউ বলতেছে এটা হচ্ছে নেগেটিভ I2, মানে তুমি না ভুল করে R2 বলতেছো, তারপর আমি তোমার এখানে নাম্বার কাটলাম, তুমি বললে যে না স্যার আমি আসলে R2 বলতে আমি মিন করছি যে এই যে এইটা এইটা হচ্ছে আমার পজিটিভ, কিন্তু আমি দিই নাই কারণ আমি মনে মনে রাখছি, সেটা যেন না হয় সেটার জন্য হচ্ছে এইটা প্রসেস। আর এটা হচ্ছে কি যে তোমার মানে এটা তো হচ্ছে একটা ছোট প্রবলেম যেখানে তিনটা ইকুয়েশন মাত্র, কিন্তু এরকম একটা বড় ধরো একটা যে বিরাট বড় একটা ধরো যে স্ট্রাকচারে তুমি ডিজাইন করতেছো, তখন প্রত্যেকটা পদে পদে যখন তুমি নিচের দিকে নামবা তোমার এই জিনিসটা হচ্ছে কি তোমার এটা একটা রেফারেন্স হিসেবে থাকবে যে অন্য কেউ এসে যখন প্রবলেমটা সলভ করতে যাবে তখন দেখবে ওকে ঠিক আছে পজিটিভ এর দিকে নিচে আর কি, কারণ দেয়ার ইজ মানে সাম সিচুয়েশন হতে পারে যেখানে তুমি পজিটিভ নিয়ে হচ্ছে না, কোনো একটা ঝামেলা হচ্ছে ক্যালকুলেশন বাড়তেছে তখন হচ্ছে যে নেগেটিভ, এই কারণে তুমি ইনক্লাইন করছি যে আমার কাজ হিসাব কমানোর জন্য, তুমি হিসাব কমানোর জন্য ইনক্লাইন করলে করে হচ্ছে কি করলে যে তুমি এইটা এরকম দিছো আর কি, মানে ছবিটা মানে এইটার ক্ষেত্রে আসলে সবচেয়ে বুঝে ধরো তুমি ছবিতে এরকম দিলা এক্স আর ওয়াই, দেওয়ার পরে তুমি অঙ্কটা করলে তুমি এগুলা কিছুই দিলা না, ঠিক আছে যে আমি FY দিলাম, এখন এই ইকুয়েশন দেখে কি বুঝার উপায় আছে জাস্ট ইকুয়েশনটা দেখে যে তুমি আসলে কি এই দিকটাকে পজিটিভ নিছিলা নাকি এই দিকটাকে পজিটিভ নিছিলা, মানে তুমি যে ভুল করো নাই তার কোনো সিউরিটি আমি দিতে পারবো, যে তুমি তো এখানে ইকুয়েশন লিখে দিছো যে R2, তারপর তুমি কি করছো এখানে x, এখন এখানে কি বোঝার উপায় আছে মানে এইটা দেখে যে আমরা খুব সহজেই বুঝতে পারি যে x এদিকে পজিটিভ এদিকে নেগেটিভ এত চিন্তা নাই, কিন্তু এইটার ক্ষেত্রে কি বোঝার কোনো উপায় আছে যে তুমি কোন দিকে পজিটিভ নেগেটিভ দিছো এই ইকুয়েশনটা দেখে? না স্যার। ঠিক আছে, তো প্রবলেমটা অন্য মানে ম্যাথ তুমি কেন করো, তুমি নিজে একটা প্রবলেম সলভ করার জন্য করো, আর যখন ইঞ্জিনিয়ার হইছো তার মানে তুমি একটা টিমে কাজ করবে, তো তোমার যা ইকুয়েশন দাও যা কিছু করো সেই সবকিছু যেন হচ্ছে তোমাদের মানে নিয়মের মধ্যে থাকে, সেটার জন্য হচ্ছে তোমাদেরকে ম্যাটার করতে হয় যে তুমি যেন অন্য কেউ দেখলে প্রবলেম সলভ করতে পারো। ঠিক আছে গুড, তারপর এগুলো কোশ্চেন করা খুবই ভালো, মানে মানে আমি খুশি হয়েছি যে তোমরা এগুলো কুটে কুটে জিজ্ঞেস করতেছো কারণ একটাই ভুল। হ্যাঁ বলো, একটা বিষয় স্যার, এই যে সামেশন অফ m এর তে যে আমরা লাস্ট পোস্টটা লিখলাম ওখানে মাইনাসটা আসলে আমি ধরতে পারতেছি, এই যে 4980×6 ধরো দেখতেছি কোনটা 4980×6 এই যে স্যার এখানে আছে, হ্যাঁ এটা কি সমস্যা মানে এটা ডিরেকশনটা মাইনাস হইছে এটা বুঝতেছি না, এই যে এটা মাইনাস হইছে কেন? আচ্ছা এটা কি জি এর কারণে মাইনাসটা হইছে তখন? জি এর কারণে মাইনাস হয়নি, মানে 4980 ডিরেকশনের কারণে হইছে, মানে অন্য কিছু যখন তুমি ডিরেকশন ধরবে অন্য কিছু চিন্তা করবে না, তুমি জাস্ট চিন্তা করবে যে ও কোন দিকে যাচ্ছে এবং যে পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নিচ্ছ সেটা কোথায় আছে তার রেসপেক্টে হবে। ঠিক আছে, এই ফোর্সটা তো নিচের দিকে কাজ করতেছে এর জন্য মনে হয়? না না, ফোর্স নিচের দিকে কাজ করতেছে না সেজন্য না, ফোর্স নিচের দিকে কাজ করলেও হচ্ছে যে তোমার এটা হবে না, মোমেন্ট তো উল্টা এজন্য না, হ্যাঁ মোমেন্ট তোমার হচ্ছে যে রোটেশনের ডিরেকশনটা কোন দিকে সেটার উপরে, মানে স্যার এখানে ওই যে আমরা অ্যাক্সিস গুলো একটু বাঁকা নিচ্ছি তো এজন্য স্যার, হ্যাঁ হ্যাঁ এইটা ধরো হচ্ছে এ পয়েন্ট আমি মোমেন্ট দিচ্ছি, ঠিক আছে আর তুমি এই ফোর্সটা কেন নেগেটিভ হচ্ছে এটা বোঝার চেষ্টা করছো, তাহলে তুমি এই ফোর্সটাকে এদিকে কাছাকাছি নিয়ে আসো, এই বরাবরই তো যাচ্ছে তাই তো, এই ফোর্সটা এই বরাবরই এই লাইন বরাবরই যাচ্ছে, এখন এই পয়েন্টটাকে তুমি আঙ্গুল দিয়ে ধরে এটাকে যদি তুমি ঘোরানোর চেষ্টা করো তাহলে এটা কোন দিকে রোটেট করবে, এদিকে রোটেট করবে নাকি এদিকে রোটেট করবে? বুঝা গেছে? জি জি, তো যেহেতু এদিকে রোটেট করছে এদিকে যাচ্ছে, সুতরাং কখনো ক্লকওয়াইজ ঘুরতেছে আর আমরা অ্যান্টি ক্লক ক্লক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো সুতরাং এই রোটেশনটা সব সময় বলি যে তোমাদের ফোর্সের ডিরেকশনের উপরে এটা ডিপেন্ড করে না, ফোর্সের ডিরেকশনের কারণে যেদিকে রোটেট করবে তার উপর ডিপেন্ড করে, মানে ফোর্সটা নিচে আসে বলেই যে এটা তোমার নেগেটিভ হবে এরকম কোনো কথা নাই, মানে আমরা হচ্ছে ওই যে এ বিন্দু থেকে সবগুলোকে ধরে ধরে চেক করে দেখব আর কি, যেমন ধর হচ্ছে এই ফোর্সটাই যদি এ পাশে থাকতো এটা যদি 4980 তাহলে স্যার অ্যান্টি ক্লকওয়াইজ হয়ে গেছে রাইট, এটা তো নিচের দিকে কাজ করতেছে রাইট, কিন্তু অ্যান্টি তখন এদিকে চলে যাবে। স্যার 6 টা কেন ইনটু হইছে এটা একটু স্যার আরেকটু বলবেন? 6 ইনটু হইছে কারণ হচ্ছে আমার ফোর্সটা কোন দিকে, এদিকে কাজ করতেছে, ঠিক আছে, সো আমার দরকার কি যে কোন একটা মোমেন্টের সূত্র কি m সমান সমান হচ্ছে F×D রাইট, সো আমার f কোনটা এটা, এখন d টা কোনটা করতে হবে যে পয়েন্টের x এ পয়েন্টের যেহেতু মোমেন্ট বের করছিল a পয়েন্ট থেকে এই ফোর্সটার ডিসটেন্স f এর ডিসটেন্স কত সেটা বের করতে হবে, সো আমরা দেখতেছি এটা থেকে এটা একটু দূরে আছে, সো ডিসটেন্স তো বের করা সম্ভব না, সো আমি এটা কি করতেছি এদিকে একটু লম্ব বড় বাড়ায় নিচ্ছি, সো বাড়ায় নিলে এই ডিসটেন্সটা কতটুকু হবে, এটু কতটুকু? তোমাদের এই কোশ্চেন গুলার সবচেয়ে বেস্ট উপায় হচ্ছে যে আমাকে কোশ্চেন করার আগে নিজে বাসায় যে অঙ্কটা করবা, করার পরে তারপরে হচ্ছে যে দেখে দেখবে যে স্যার তো বলছিল যে সমান আসার কথা আসতেছে না, তখন হচ্ছে আমাকে দেখাবে যে স্যার এইভাবে করছি আসে নাই, তখন দেন উই ক্যান ডিসকাস। ঠিক আছে, আমাদের এই ইয়াটার এই যে মোমেন্টেড সিস্টেমটা হচ্ছে আমি যে পয়েন্টের রেসপেক্টে মোমেন্টে এট দি এন্ড অফ দ্য ডে আমার অ্যান্সার সেম আসবে, যেদিকে আমি যদি এক্স এক্স ওয়াই
কি বলে পজিটিভ আমি যেদিকেই ধরি, আমি যদি এদিকে পজিটিভ ধরতাম তাও আমার অ্যান্সার সেম আসতো। এই যে আমি যদি পজিটিভ ধরতাম, এই যে এইভাবে, এই যে এইদিকে যদি পজিটিভ ধরতাম, এই যে এইটা যদি পজিটিভ ধরতাম এক্স, তাও আসতো একই। আমি যদি এইটাকে যদি পজিটিভ ওয়াই ধরতাম তাও একই অ্যান্সার আসতো। কিন্তু মানে বেস্ট উপায় হচ্ছে তোমার জন্য জানার যে তোমার যে কোশ্চেনটা আসছে সেটা বোঝার একমাত্র উপায় হচ্ছে চেক করা নিজে যে যে আসলে কি আসতেছে। ঠিক আছে, সো আমাদের মোটামুটি এতটুকু হয়ে গেল। এটাতে হচ্ছে যে আমাদের এই চ্যাপ্টারটা একটু পর্যন্ত ডান। এরপর হচ্ছে যে তোমাদের, তোমরা কি আজকে আর একটা শুরু করবে নাকি পরীক্ষার জন্য তোমাদেরকে আজকে বাদ দিব? ইটস আপ টু ইউ, করতে চাও? পরীক্ষার পর আবার, ঠিক আছে। তোমাদের হচ্ছে যে তাহলে নেক্সট ক্লাসে হচ্ছে যে আমরা ইয়ে ধরবো ভর কেন্দ্র, যেটা আছে ভর কেন্দ্র হচ্ছে কি সেন্টার অফ গ্র্যাভিটি, ঠিক আছে? ভালো মতো রিভিশন দাও। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, আপনি বলছিলেন হচ্ছে যে ওই 5 বা 6 নম্বর ক্লাসের পর স্যার আপনাকে একটা কথা মনে দিতে, মেথড অফ প্রবলেম সলভ, এটা একদম ফার্স্ট ক্লাসে বলছিলেন। কোনটা মেথের? মেথড অফ প্রবলেম সলভিং, একটা ই পড়ানোর কথা। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে মেথড অফ প্রবলেম সলভিং আমি তাহলে নেক্সট ক্লাসে ইয়ার সেন্টার অফ গ্র্যাভিটি পড়ার আগে ওইটা দিয়ে শুরু করব, ঠিক আছে? মেথড অফ প্রবলেম সলভিং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, তোমরা অলরেডি এই যে প্রবলেমগুলো করছো অলরেডি ওই স্টেপগুলো হয়ে গেছে তোমাদের, সো আমরা জাস্ট ওইটাকে রিভিউ করব আর কি, আসলে কি কি ফলো করতেছ আমরা বলে দিচ্ছি। একটা গুগল ফর্ম হচ্ছে টাইমের মধ্যে, তারপরে টাইম শেষ হয়ে গেলে বন্ধ করে দিয়ে একটা লেট ফর্ম সাবমিট থাকবে। লেট ফর্মটাতে আরো 10 মিনিট সময় পাবা। লেট ফর্মে যারা জমা দিবা তাদেরকে ফুল মার্কস পাবা না, নাম্বার কাটা যাবে। সো চেষ্টা করো যেটা মানে অ্যাকচুয়াল ফর্ম আছে সেটাতে জমা দেয়, ঠিক আছে? অ্যাকচুয়াল ফর্ম যেটা টাইম সেই টাইমের মধ্যেই বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? স্যার মোট টাইম কতক্ষণ? স্যার মোট টাইম হচ্ছে যে, দাঁড়াও মনে করি, আমার আসলে মনে নাই, 30-40 মিনিট এরকম কিছু একটা, এনাফ টাইম দিব, কোনো সমস্যা নাই সলভ করার জন্য। যত লাগবে আমি নিজে অঙ্ক করে দেখছি কতক্ষণ লাগে। আর কয়টা কোশ্চেন হবে? কোশ্চেন কয়টা হবে আসলে আমি এখন একেবারে ওই সময় কোশ্চেন দেখলে বুঝবো, যেহেতু ওই সেকশনকে বলি নাই তোমাদেরকে বলা যাবে না। আচ্ছা ওকে স্যার, ঠিক আছে, ওকে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।